আজকে আমরা গেছি বাইক কিনতে আর কাউকে কিছু না বলে সূর্যে চলে গেছি শোরুমে আর তোমরা তো জানোই আমি জীবনে কখনোই সব জায়গা আসি নাই তাই আমার একটু ভয় ভয় লাগছিলো তা আমি যাই কাগজপত্র হাতে করে এনেছিলাম সব ওকে দিয়ে দিয়েছি ও দাদার সাথে যা কথা বলার বলে নেবে আর আমি এখানেই দাঁড়িয়ে আছি পিছনে কারণ আমার খুব মানে কেমন যেন লাগে কোথাও গেলে তো যাই এখানে গাড়ি দেখছি এতগুলো গাড়ির মধ্যে আমার একটা গাড়ি পছন্দ হয়ে গেছে আর সেটা তোমাদেরকে এখন দেখাবো না আমার গাড়িটা আমি পরেই দেখাচ্ছি তো চলো আগে দেখি কি হয় অনেক অনেক রকমের বাইক আছে এখানে আমার তো ইচ্ছা করছিল আমি সবগুলো নিয়ে নিই কিন্তু আমি কি আর সব নিতে পারি বলো দেখো স্কুটি গুলো কত সুন্দর আমার খুব ভালো লাগছিল আর এই যে শোরুমে এসেছি এই শোরুমের মালিক মানে মালিককে ঠিক চিনি না যারা স্টাফ আছে ওরা খুবই ভালো ভদ্রতা অনেক কথাবার্তা খুবই সুন্দর বিল বিল করা হয়ে 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 গেছে 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 আর কারণ পেমেন্ট যাই হোক আমাদের সব কাগজপত্র একদম পুরো রেডি হয়ে গেছে আমার গাড়িও পছন্দ হয়ে গেছে গাড়ি নিয়ে চলে গেছে ওইদিকে ঠিক করতে তো চলো তোমাদের কি দেখিয়ে দেবো আমার গাড়িটা লাস্ট যতগুলো সাইন করতে হবে ও করে দিচ্ছে আর টাকা পয়সার ব্যাপার নিয়ে আমাদের সব শোধ হয়ে গেছে মানে ক্যাশ দিই নাই সব অনলাইন করে দিয়েছি তাই আমি ক্যাশ দেখাতে পারলাম না এতগুলো সই করেছে যে মাথাটাই খারাপ হয়ে গেছে আর এই যে দেখো এটা আমার গাড়ি এই গাড়িটা আমি নিয়েছি দাদা এত এখন ঠিক করছিলো তাই তোমার এখানে দেখাচ্ছিলাম না তো দাদা কিছু কমিশন চাইছিল ওখানে আমরা একটু দিয়েছি কিছু দুশো টাকা মোটা হাতে যাই হোক তাও বলছে না হবে না দুশো টাকা নেবো না আর একটু দাও এই দুশো টাকায় কি হবে এরকম বলছিল। যাই হোক কত জবরদস্তি তারপরে নিয়েছে টাকাটা দাদা বলছে বেশ ঠিক আছে তোমরা চলো আমি গাড়িটা বের করে দিচ্ছি যেহেতু আ দোকানটা অনেকটা নিচেও আর আমাদের জিডি রোড আছে জিডি রোডটা অনেকটাই উঁচু তার জন্য দাদা বলছে চলো আমি বের করে দেব তো গাড়িটা আমাদের কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও দাদা গাড়িটা বের করে দেওয়ার সময় বললো যে একটা লেবুগুলো নিয়ে আসো গাড়ির সামনে দিয়ে দাও কারণ নতুন গাড়ি পার করে নিয়ে গেলে একটা লেবু দিলে একটু ভালো হয় তাই আমি দাদার কথা শুনে একটা লেবু সামনে দিয়ে দিয়েছি আর ও গাড়িটা চলে দিই তো চলো আমি গাড়িটা নিয়ে এখন বাড়ি যাই বাড়ি গিয়ে আবার আরও কাজ আছে তো বাইকটা নিয়ে আমরা চলে এসেছি বাড়ি আর বাড়িতে নিয়ে এসে ঘুম মানে আমাদের গেটের ভেতরে ঢোকায়নি তার কারণ হচ্ছে গাড়িটাকে পুজো করাতে হবে তার জন্য তো আমরা ঘরে এসে একটু বসে আরাম টারাম করে তারপর আবার বেরিয়ে পড়েছি গাড়িটাকে পুজো দেওয়ার জন্য তো চলো কোন মন্দিরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে এসেছি মন্দিরে আর এই হচ্ছে আমাদের মা শীতলা মন্দির আমাদের জিরি রোরে ধারেই মন্দিরটা আর এই মন্দিরটা খুবই জাগ্রত মানে অনেকই ভিড় হয় আজকে হয়তো কেউ নেই ফাঁকা বড়ো লাস্টে আমরা কী করলাম আমরা গিয়ে পুরোহিতকে দেখে নিয়ে আসলাম আর আমাদের কথা শুনে পুরোহিত সাথে সাথেই চলে আসলো দেখো তো দেখো আমাদের পুরোহিত এখন আমার বাইকটাকে পুজো করাচ্ছে তো সত্যি গাইস তোমাদের কি মানে কি বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমি কখনোই ভাবতে পারি নেই আমার ছোটো খাটো স্বপ্নগুলো এভাবে পূরণ হবে তো যাই হোক তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক সাপোর্ট আমি জানি আরও সাপোর্ট তোমাদের পাবো তোমরা আমার পাশে আছো বলেই না আমি আজকে টুকটাক ছোটখাটো জিনিসগুলো ছোটখাটো স্বপ্নগুলো আমি পূরণ করতে পারছি তো আমার বাইকটা যেন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে আমার খুব ইচ্ছা তোমাদের মুখ থেকে জানার যে আমার বাইকটা কেমন হয়েছে এভাবে যদি ছোটখাটো স্বপ্নগুলো পূরণ হতে থাকে তাহলে আর কি চাই বলো জীবনে আর কিছুই চাই না তাই না আমার মতো তোমরা ছোটোখাটো কি স্বপ্ন পূরণ করছো কে কি আমাকে অবশ্যই জানাবা ঠিক আছে তোমাদের মনের মধ্যে যে আশাটুকু ছিল তোমাদের পূরণ হয়েছে কি না আমাকেও একটু জানিও পুজো হয়ে গেছে পুরোহিতের পুজো যখন হয়ে গেছে তাহলে এবার আমরা এখান থেকে যাই তো চলো গাইস বাই তোমরা ভালো থেকে সুস্থ থেকো মাকে এভাবেই সাপোর্ট করতে থাকো